वेलकम बैक टू माय चैनल बंधुरा आमार चैनल दीपास कॉर्नर तुम्हारे अनेक अनेक स्वागत। तो आज के दुपुर थेके ब्लॉगटा स्टार्ट करछि। तो कल के तो देखले तुम्हारा जे आमार बोनेर बेबी हुए छे, तो से कारण एक व्यस्त आछि आर कि। तो खूब प्रचंड परिमाणे गरम पड़े आर कि, तो से कारण आज के एक भावलाम जे लस्सि करे नि। तो सकाले ब्रेकफास्ट तो हुए गेछे अनेकक्षण आगे, दुपुरे रान्नाटा चलछे आर कि, बसिए दिएछि। आर ए देखो एखाने हाड़ीते आमि लस्सि बानाच्छिलाम आर कि, घरे पाता टक दई दिए लस्सिटा बानिए नेब। तो आमि सचराचर मिक्सिते ही बानाई, किन्तु आज के एकटु इच्छा हलो जे ट्रेडिशनल वेते बानाबो। तो सेई कारणेई देखो एखाने टक दई निये सामान्य जल दिएछि, आर नुन चिनिटा অ্যাড করে নেছি এর মধ্যে আর কি, দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিব ভালো করে। প্রথমেই একবারে পুরো জলটা দেব না, যতটুকু প্রয়োজন, তাহলে কিন্তু হাড়ি থেকে উপচে পড়ে যাবে। তো সেই কারণে অল্প একটু জল দিয়ে প্রথমে দইটাকে ভালো করে ডাল ঘুটনি দিয়ে ফেটিয়ে নেব। তারপর পরিমাণ মতন ঠান্ডা জল অ্যাড করব, যেহেতু প্রচণ্ড গরম সেহেতু আমি একটু ঠান্ডা জল অ্যাড করছি। মানে আমি 3 গ্লাস মতন বানাবো, তো সেই পরিমাণ মতো জলটা আর কি অ্যাড করে দেব। অ্যাড করে দিয়ে আবারও ভালো করে আর কি আমি ঘুটে নেব। দেখো আমি গ্লাস দিয়ে মেপে মেপে জল দিচ্ছি, তাহলে একটা ঠিকঠাক আইডিয়া হবে আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে বলি, কালকে বোনে ডেলিভারি হওয়ার পর কিন্তু মা কিন্তু বাড়িতে যায়নি, আমার এখানেই আছে। ও আর কি যত কদিন আর কি নার্সিংহোমে থাকবে, তো মা এখানেই থাকবে, তাহলে আপ ডাউন করতে সুবিধা হয়, কারণ অনেক কাছাকাছি আমার বাড়ি থেকে। তো সেই কারণেই তো মা রান্নাটা করছিল, আমিও মাঝে মাঝে করছিলাম। আর দেখো এখানে লস্যিটা বানাচ্ছিলাম, এখন লস্যিটাকে আমি ঢেলে নেব গ্লাসে। তারপরে লস্যিটা খেয়ে মানে আত্মাটা পুরো জুড়িয়ে গেছিলো আর কি, ভালো হয়েছিলো খুব খেতে। তোমরাও এইভাবে ট্রাই করবে বাড়িতে আর কি, দেখবে খুব ভালো লাগবে। আর যেহেতু বোনের ডেলিভারিটা হয়ে গেছে, তো এখন নানা রকম অনেক কাজকর্ম আছে, তো সেই কারণে রেগুলার ভিডিও দিতে পারছি না, প্রচণ্ড গ্যাপ চলে যাচ্ছে, নার্সিংহোমে দৌড়াদৌড়ি চলছে। তো এই কারণে আর কি, অনেক রকম কারণ আছে, সেই কারণে হয়তো দিতে পারছি না। আর এত দৌড়াদৌড়িতে নিজের শরীরটাও ঠিক থাকে না। তো দেখো একটু চিনি কম হয়েছিলো বলে আমি পরে আবার একটু অ্যাড করে দিলাম, দিয়ে এখন গ্লাসে ঢেলে নেব। ঢেলে নিয়ে তো যথারীতি যে যে খাবো আর কি, আমি মা আর মেয়ে খাবো, আমরা তিনজনই বাড়িতে আছি, তো খেয়ে নেব। তো এরপরে পালা হচ্ছে আমার কাজ, রান্নাটা তো চলছে এদিকে, আর কিছু কাঁথাগুলো বের করব, যেহেতু পুচকুটা এসেছে, ওর এখন কিছু পুরনো জামা কাপড় আর কাঁথার প্রয়োজন। তো আমার মেয়ের যে সমস্ত পুরনো কাঁথাগুলো আছে সেগুলো সব বের করে নেব। তো প্রথমে লস্যিটা ঢেলে যাবো, খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপরে আসছি আবার। তো এই দেখো সমস্ত কাঁথাগুলো বের করে নিয়েছি, এগুলো আর কি কাচতে দেব। কাচতে দেব বলতে কি, আমি কাচবো না, মা কাচবে, মা বলে বের করে দে। এগুলো তো সমস্ত কিছু একটা কার্টুনে করে ভরে উপরে উঠিয়ে রেখেছিলাম, তো ধোয়া আছে, কিন্তু তবুও অনেক দিন হয়ে গেছে, মেয়ে তো আমার বড় হয়ে গেছে, এই কাঁথাগুলো তো আর এখন ইউজ করি না। তো অনেককে আরও অনেক আত্মীয় স্বজনের বাচ্চা কাচ্চা হয়েছে, তাদেরকেও দিয়েছি। তারপরে এ কটা আর কি বেঁচে আছে, তো এগুলো এখন ওকে দেওয়ার পালা। তো এগুলো মাকে বললাম তুমি ভালো করে ধুয়ে ডেটল জলে ভালো করে মানে ইসে করে নিয়ে চুবিয়ে নিয়ে তারপরে রোদ উঠেছে ভালো মেলে দাও, কারণ বাড়িতে গেলে এগুলো প্রয়োজন হবে। আর দেখো আর এখন 6 দিন না যাওয়া অবধি তো নতুন জামাকাপড় পরতে পারবে না, তো সেই কারণে কিছু পুরনো জামাকাপড়ও বের করেছি। এই দেখো পুরনো কিছু জামাকাপড়, অনেক জামাকাপড় ছিল ওর আর কি আমার মেয়ের, তো অনেককে দিয়ে দিয়েছি। তারপরে এই 2-3টে বেঁচেছে জাস্ট ছোটো ছোটো আর কি, সেগুলোই বের করেছি। আর কাঁথা দেখো মোটামুটি অনেকগুলোই আছে, প্রায় 8-10টা মতন কাঁথা আছে আর কি, তো ওগুলো দিয়ে হয়ে যাবে। এই ছোটো ছোটো জামাগুলো ফিতে আলা, এগুলো পরাতে খুব সুবিধা হবে গরমে। তো আস্তে আস্তে তো নতুন কেনা হবে, কিন্তু 6 দিন যেহেতু নতুন পরতে পারবে না, তো সেই কারণেই। আর এখানে দেখো আজ দুপুরে মোচা ঘণ্ট রান্না করেছি, আর করেছিলাম ডাল ভাজা এই সমস্ত আর কি। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি।